জানাবার পরীক্ষার সময় অনেকে অনেক কথা বলেছ, প্রতিটা কথা বাসায় যাওয়ার পরে শুনেছি, বুঝতেই পারছ রাজাবর স্কুলের সাথে একটি সম্পর্ক রয়েছে। তোমরা স্কুলে ঢোকার পরে কোনো রকমে কোনো বিরূপ মন্তব্য করবে না, টিচারদের সাথে ভালো ব্যবহার করবে এবং চুল ছোট হয়ে যাবে, চুল কোনো অবস্থাতেই বড় করে খাড়া করে ওখানে প্রবেশ করবে না, ওখানে অন্য কোনো লোক ঢুকতে পারে না, কিন্তু ভিতরের পরিবেশ অনেক 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 ভালো। সুতরাং তোমাদের কাছে সবিনয় অনুরোধ, তোমরা শৃঙ্খলা রক্ষা করবে, পরিবেশ ভালো আছে, তোমরা মনোযোগ সহকারে সব কিছু লিখবে। আর মেয়েদের চুল বেলি ছাড়া ফুটবে না, অত্যন্ত কড়াকড়ি, অত্যন্ত কড়াকড়ি। তোমরা যদি ডিসিপ্লিন হইতে ঢুকো, টিচাররাও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে, ওখানে আইনকানুন একটু করা। আর বিশেষ সমান তোমরা উত্তরপত্রে রাজিকার অনেক কথা বলেছে, তোমরা উত্তরপত্রে ডিজিটগুলো অবশ্যই খবর পাঠায় ইংরেজিতে লিখবে, ইংরেজিতে লিখবে, বাংলায় লিখবে না। আর যদি কোনো কিছু না বুঝো টিচারের সহযোগিতা নেবে। আর প্রতিটা প্রশ্ন যথাযথ সমান গুরুত্ব দিয়ে উত্তর লিখবে, একটা প্রশ্ন অবহেলা করার সুযোগ নাই। আর সৃজনশীল প্রশ্ন ক এবং খ বেশি গুরুত্ব দিয়ে লিখবে, এখানে পুরো নম্বর পাওয়া যায়। আর বিশেষ কথা হল এই সময় এসএসসি পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের ওই গুটি বসন্তের সুযোগ দেওয়া আসে, যেমন আমার ছেলে যখন এই স্কুল থেকে 2010 সালে পরীক্ষা দেয় তাকে কিন্তু এই বসন্তে বলেছিল। সুতরাং সাবধান, শরীর সুস্থ রাখার জন্য যা কিছু করা দরকার তাই করবে, পরীক্ষার আগে কোনো রাত থেকে কিছু করবে না এবং হলে ঢোকার আগে হালকা খাবার খেয়ে যাবে, হালকা খাবার পরীক্ষার পরে ভারী খাবার খেয়ে যাবে এবং শরীর সুস্থ থাকলে মন ভালো থাকবে, পরীক্ষাও ভালো হবে। তোমাদের এই পরীক্ষার জন্য যত রকমের সহযোগিতা পরামর্শ ওই প্রতিষ্ঠানের জন্য দরকার, প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই আমাদের আলোচনা এবং চেয়ারম্যান মহোদয় আমরা যারা দায়িত্বে রয়েছি সর্বক্ষণ তোমাদের পাশে আমরা থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই সময়।